কালো হয়ে গেছি। চলো তাহলে আজকে বনে কি করি আমরা তোমাদের দেখাবো। আর ওই দেখো কাকিমা, দেখো ছাতায় কি হচ্ছে, তাই যাচ্ছি দেখো কি হবে জানি না, কাদের গাড়ি বেড়াচ্ছে। আর বনটা দেখো কত সুন্দর লাগছে, কি কিউট, ভিডিওতে অবশ্যই দেখবে, ফুল স্কিপ করবে না, ফুল দেখবে পুরো বনটা। দেখো দেখো বনে বনে, আর আমরা এসেছি এখন ছাতু পুড়ছে, আমরা ভাবলাম এক ডিউটি করা হবে, একটু ছাতু পুড়ানো হবে, সেই জন্যই এসেছি আমরা। তো ছাতু পুড়াবো, তোমাদেরকে দেখাবো কেমন ছাতু হয়। আর যারা অনেকে সবাই জানে যে কুড়কুড়া ছাতু কেমন হয়, কিন্তু আরও অনেকে জানেনি যে কেমন ছাতু কোথায় পাওয়া যায়। তারা হচ্ছে বাজারের মানুষ, তারা তো জানে না, তারা দেখবে দেখতে পাবে কত কষ্ট করে ছাতু নিয়ে বিক্রি করে মানুষ, পাটায় পাটায়। আর এদিকে হচ্ছে একটা কাঁচা রাস্তা বনের মধ্যে, দিয়ে বেশিরভাগ লোক এই রাস্তাটা শর্টকাট ওই জন্য বেছে নিয়েছে, এটা বেশি যাওয়া আসা করে, সবসময় লোক হবে। আর আমরা যাবো এই বনটায় ঢুকবো, আগে একটা রাস্তা আছে ওই দিয়ে ঢুকবো। আমরা এখন বনে ঢুকে গেছি, দেখো বনটা কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু একটা ছাতু দেখতে পাইনি। বনটার ভিতরটা বাইরেটা যত না সুন্দর দেখাচ্ছে, ভিতরটা ততটা সুন্দর। আর এটা আমাদের মানে সামনে বেশি দূরত্ব নয়, আর এটা হচ্ছে একটা মনের রাস্তা গেল, একবারে সেই বান্ধের এখানে গেলে কত সুন্দর দেখাচ্ছে, তোমরা দেখলে বিশ্বাস করতে পারবেন যে এটা এই বনের ছবি। গায়ে দেখছো আমি গামছা মাথায়, প্রচণ্ড রোদ প্রচণ্ড, আর গামছা মাথায় ডাঙলিছি যাতে পাতাগুলো সরাতে পারি। আর হচ্ছে আমরা বনের থেকে বেরিয়ে এসেছি, কোনো ছাতু পাইনি, মনটা খারাপ হলে ভাবি ছাতুকে করে রান্না করে খাবো, ছাতু পেলে তো খাবো। দেখে রাস্তা দেখাচ্ছে, আর আমি রাস্তা দাঁড়িয়ে একটা ভালোর মতন আছি, এখানে ঘুরে বলছি, ছাতু পাইনি, দেখি জাম পাকা পায়তে নাকি, জাম গাছের দিকে যাওয়া হচ্ছে, তো চলো দেখতে থাকো।